আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা নবী ইবাদা। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ এবার প্রকাশিত হলো আমাদের বহু কাঙ্ক্ষিত বই, যে বইটি আমরা দীর্ঘ অনেকদিন ধরে শ্রম দিচ্ছি আপনাদের সামনে বলে আসতেছি। সেটি হচ্ছে ইমাম মাহাদির আগমন, কিয়ামতের আলামত, ইমাম মাহাদির আগমন। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের এই বইটি প্রকাশ করার তৌফিক দান করলো। আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের বাণী কিয়ামতের আলামত, এগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমান পরিবেশ পরিস্থিতি, সামাজিক অবস্থার পুরো বিশ্বের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে আসলে পৃথিবীটা আস্তে আস্তে কিয়ামতের দিকে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান সমাজ, আমাদের দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ এ বিষয়ে একেবারেই অজ্ঞ। বিশেষ করে ইমাম মাহাদি আলাইহিস সালাম কে, ইমাম মাহাদি কে, ইয়াজুজ মাজুজ কে, এ বিষয়ে সম্পর্কে মানুষের কোনো ধারণাই নেই। তার অন্যতম অনেকগুলো কারণের অনেকগুলো কারণ হচ্ছে, একটি কারণ হচ্ছে যে আমাদের দেশের আলেম সমাজ এ বিষয়ে তেমন কোনো আলোচনা নিয়ে আসেন না, বিশেষ করে ইমাম মাহাদির সম্পর্কে কোনো আলোচনা নিয়ে আসেন না। অথচ উম্মতে মুহাম্মাদের জন্য, বিশেষ করে শেষ জামানার মানুষদের জন্য, মুসলমানদের জন্য ইমাম মাহাদি একটা বিশাল একটি অংশ শরীয়তের, তথাপিও এ বিষয়ে কোনো আলোচনা নেই। এরই প্রেক্ষাপট, এই চিন্তা ভাবনা করেই, এইটা কিভাবে মানুষের মাঝে প্রচার করা যায়, এই চিন্তা ভাবনা করে আমরা হাত দিয়েছিলাম যে কিয়ামতের আলামত, ইমাম মাহাদির আগমন এই গ্রন্থটি লেখার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজটি করার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এই বইটিতে যে বিষয়গুলো আলোচনা করছি সেটি হচ্ছে, প্রথমত আমরা এখানে আলোচনা করছি এমন ভাবে যেন এই বইটি দিয়ে মানুষ খুতবা দিতে পারে। সমাজের যারা ইমাম সাহেব, এরা যদি জুমার খুতবায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, তাহলে খুব দ্রুত আমরা এই বিষয়টি সমস্ত মুসলিম জাতির সামনে পেশ করতে পারবো। কারণ জুমার খুতবা এমন একটি জিনিস, পৃথিবীতে দিন প্রচার করার জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জুমার খুতবা। আর আমরা যদি এখানে এই বিষয়গুলো আলোচনা করতে পারি, তাহলে সবচেয়ে ভালো হবে। এই জন্য মসজিদের ইমাম সাহেব অথবা আলেম সমাজ অথবা যারা গবেষণা করছেন, তাদের জন্য এই বইটি খুবই কার্যকর হবে। আমরা এই বইটিতে যে বিষয়গুলো আলোচনা করছি, আমরা তা তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। বইটিতে আমরা তুলে ধরছি সর্বপ্রথম ইমাম মাহাদির পরিচয়। এখানে যারা ইমাম মাহাদিকে অস্বীকার করে, এদের আলোচনাগুলো আছে। ইমাম মাহাদির বৈশিষ্ট্যগুলো এই এই অধ্যায়ে আছে, আরো বিস্তারিত আলোচনা এখানে আছে ইমাম মাহাদির পরিচয় অধ্যায়ে। এরপরে আছে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের পরিচয়। ঈসা আলাইহিস সালামের সম্পূর্ণ জীবন কাহিনী আমরা এখানে তুলে ধরছি, এবং তিনি পৃথিবীতে যে আবার আসবেন, আসলে কি কি করবেন, এই বিষয়টা আমরা এখানে তুলে ধরছি। এরপর আছে দাজ্জালের পরিচয়, তিন নাম্বার অনুচ্ছেদ। আমরা দাজ্জাল সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করছি। এরপরে আছে ইয়াজুজ মাজুজের পরিচয়, যেটা আমরা সমাজে একেবারেই জানি না, এই বিষয়ে একেবারেই অজ্ঞ। ইয়াজুজ মাজুজ কি, এরা কি মানুষ না জানোয়ার, বা অন্য কোনো জাতি না অন্য কোনো সৃষ্টি, আমরা এই বিষয়ে জানি না। তো এখানে আমরা বিস্তারিত আলোচনা করছি ইয়াজুজ মাজুজ সম্পর্কে। এরপরে আলোচনা করছি ইমাম মাহাদি আসার পূর্বের যে সামাজিক অবস্থা, ইমাম মাহাদি যে বর্তমান সামাজিক অবস্থা, এটাই কিন্তু সেই সামাজিক অবস্থা। তো আমরা এই সামাজিক অবস্থার উপরে আলোচনা করছি। এরপরে আমাদের ৬ নম্বর অধ্যায় আছে ইমাম মাহাদি আগমনের যে বড় বড় সংকেত, যে নিদর্শন, আলামত গুলো আল্লাহ রাসুল বলছেন সেগুলা। এরপরে আমরা আলোচনা করছি ইমাম মাহাদি আসলে কিভাবে খেলাফত কায়েম করবেন, তিনি পুরো পৃথিবীতে কিভাবে খেলাফত কায়েম করবেন, কয়টি যুদ্ধ করবেন, কোথায় কোথায় করবেন, কিভাবে এখানগুলার রেজাল্ট গুলা কি হবে, আমরা এখানে এই বিষয়গুলো আলোচনা করছি। এরপরে আমরা ৮ নম্বর অধ্যায় আলোচনা করছি যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর এবং ইমাম মাহাদি পুরো বিশ্বে শাসন ক্ষমতা প্রয়োগ করার পর, খিলাফত কায়েম করার পর, তখন যে শাসন অবস্থাটা কেমন হবে, পৃথিবীর মানুষ কেমন সুখ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করবে, পুরো পৃথিবী যে ইসলাম ছড়িয়ে পড়বে, বা এরকম যে এক কথা ঈসা আলাইহিস সালামের যে শাসন আমলটা, এই শাসন আমলটা সম্পর্কে আমরা, এই ৪০ বছরের শাসন আমল সম্পর্কে আমরা আলোচনা করছি। এরপরে আলোচনা করা হয়েছে
যে ঈসা আলাইহিসসালাম মারা যাওয়ার পর আর কি কি নিদর্শন আর কি কি আলামত প্রকাশিত হলে কিয়ামত হবে, এ বিষয়ে আমরা এরপরে আলোচনা করছি 10 নম্বর অধ্যায়ে। তাহলে বর্তমান সমাজে আমাদের করণীয় কি? এখন এই ইমাম মাহাদি আসার পূর্বে, ঈসা আলাইহিসসালাম আসার পূর্বে, বর্তমান যে আমরা যে গতিতে আছি সেই গতিতে চললে আমরা কখনোই ইমাম মাহাদির বায়াত পাব না। তো এই অবস্থায় আমাদের করণীয় কি আমরা এই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। এরপরে আমাদের 11 নম্বর অধ্যায়ে যে একটি সংশয় নিরসন, এই বিষয়টার উপর আমরা আলোচনা করছি। একটি সংশয় নিরসন এই অধ্যায় আছে যে আমরা যে বলছি মুসলিম উম্মার বয়স 1500 বছর, এই কথাটুকু কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা বা কতটুকু দলিল যুক্ত, এই বিষয়ে আমরা আলোচনা করছি, যেখানে আসলেই প্রমাণিত হয় যে মুসলিম উম্মার বয়স 1500 বছর এবং কিয়ামত কবে হবে, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমাদের সর্বশেষ অধ্যায় 12 নম্বর অধ্যায় প্রশ্ন উত্তর পর্ব, এখানে আমরা দীর্ঘ 23টা প্রশ্নের উত্তর দিয়েছি, যে সমস্ত প্রশ্ন আমাদের বিভিন্ন ভাইয়েরা করে থাকে মোবাইলে অথবা ইন্টারনেট ফেসবুকে ইউটিউবে, যে কমেন্ট গুলা বা প্রশ্নগুলো আমাদের করে থাকে মোবাইল করে, সেগুলোর আমরা এখানে উত্তর দেওয়ার চেষ্টা করছি। সব মিলিয়ে যে কথাটা আমরা বলতে চাচ্ছি যে বইটাতে এমন ভাবে তুলে ধরা হয়েছে যাতে করে যারা এ বিষয়ে জ্ঞান অর্জন করতে চাচ্ছেন, গবেষণা করতে চাচ্ছেন বা সবারই জানা দরকার, তো মূলত যেন একজন জ্ঞান পিপাসু মানুষের জন্য এখান থেকে পূর্ণাঙ্গ জ্ঞান, প্রায় 95% জ্ঞান এ বিষয়ে তারা গ্রহণ করতে পারে, উপার্জন করতে পারে, অর্জন করতে পারে, এ বিষয়ে আমরা আলোচনা এ বিষয়ে এইভাবে বিস্তারিত লেখার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা অনেকে ভাবতে পারেন যে বইটা আমরা কিভাবে পাব। আসলে আমরা এখনো বইটা লাইব্রেরিতে দেওয়া শুরু করিনি, আমরা আপাতত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি দিচ্ছি। কুরিয়ার সার্ভিস সুন্দরবনের মাধ্যমে আমরা এই বইটি মানুষের কাছে পেশ করতেছি, যারাই নিতে চাচ্ছেন আমরা আপাতত তাদেরকে এইভাবে দিচ্ছি। তো বইটির মূল্য মাত্র, খুব বেশি নয়, মাত্র 60 টাকা, এভাবে আমরা দাম নির্ধারণ করছি। সম্মানিত উপস্থিতি, আসলে বইটি নিয়ে আমরা যারা আপনারা নিচ্ছেন বা যারা নিবেন তাদের জন্য সর্বপ্রথম আমরা যেটা বলবো যে আপনারা প্রত্যেক মসজিদের একটা ইমাম সাহেবকে একটা করে দেন, অথবা যারা দিন প্রচার করছে তাদেরকে দেন, কারণ ইমাম সাহেবকে বা যারা দিন প্রচার করছে তাদের কাছে যদি বইটা পৌঁছায়, তারা তাদের জুমার খুতবার মধ্যে হয়ে, তারা তাদের ওয়াসমা ও বয়ানের মধ্যে যদি বিষয়টা আলোচনা করে, তাহলে আমরা খুব দ্রুত বিষয়টা মানুষের সামনে প্রচার করতে পারবো, আমাদের দাওয়াতি প্ল্যাটফর্মটা অনেক বড় হবে আমরা আশা রাখি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ছিল আমাদের বর্তমান আমাদের বইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ, এছাড়াও যারা দেশের বাহিরে আছেন, বিদেশে থাকেন, তাদের জন্য আমরা বইটি দেওয়ার ব্যবস্থা করছি, তবে ব্যতিক্রম একটু পদ্ধতিতে আমরা তাকে বইটি দিচ্ছি। আমরা এটা যারা নিবেন, যারা বইটা নিতে ইচ্ছুক, তারা যদি আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে, আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আমরা তাদেরকে বইটি দিতে পারবো, আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা বুঝার তৌফিক দান করুক, এবং এই বইটি নিয়ে আমাদেরকে জ্ঞান পিপাসনা করার, জ্ঞান অর্জন করার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সর্বোপরি যেটা, সারা বিশ্বে এই বইটি আমাদেরকে প্রচার করার তৌফিক মহান আল্লাহ তাআলা দান করুক। আমিন সুম্মা আমিন। আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।